নাম ঘোষণা হতেই নিজের হাতে দিয়াল লিখলেন নৈহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সনদ্দে শনিবার ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল গেরুয়া শিবির রবিবার নৈহাটি কেন্দ্র থেকে প্রার্থী করা হয় পুরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি সনদদের নাম তিনি ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থভূমিকের অত্যন্ত ঘনিষ্ঠ প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই দেওয়াল লেখনের মাধ্যমে প্রচারী নেমে পড়লেন তৃণমূল প্রার্থী সনদ্বীম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা যে মূল কারিগর পার্থভূমিক তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমার কাছে আমার ওপর আস্থা রেখেছে আমি তাদের নির্দেশ মতন পার্থভূমির নির্দেশ মতন আজ থেকে শুরু করলাম আমি ইতিমধ্যেই তাকে তার আশীর্বাদ নিয়ে এসেছি তার আশীর্বাদ নিয়ে আমি পথ চলা শুরু করছি আমার নেতা পার্থভূমিকে আমাদের সাংসদ পার্থভূমিকে বিজেপির তরফ থেকে আমি বলবো যে ওনাকে ওনার যে এলাকা সেই এলাকায় মায়েদের আগে সুরক্ষার ব্যবস্থা করুন কারণ ওনার জন্য অনেক মায়েরা সঠিকভাবে এলাকায় চলাচল করতে পারে না ওনার দলের অনেক কর্মীদের জন্য সারানোহাটিতেই মা বোনেরা সুরক্ষিত নয় ওনাদের ভাষায় আমি সেই ক্ষেত্রে বলতে পারি ওনার একটি দাবি ওনাকে একজন ঠিক হতে পারে আমার দলের নেতা সুবোধ অধিকারী সোমনাথ শ্যাম আমার দলের নেতা নেতাদের সহযোগিতা নেব না এটা হতে পারে নাকি এটা তো এমন নয় যে বিরোধী দলের যিনি প্রার্থী হয়েছেন সে বলছে আমার অর্জুন সিংয়ের সহযোগিতার দরকার নেই আমার অমুকের সহযোগিতার দরকার নেই কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস আমাদের সবার সহযোগিতার দরকার আছে আমাদের সবার সহযোগিতা দেখুন আজকে বিরোধী দলের যিনি প্রার্থী আপনাদের মাধ্যমেই জানতে পারলাম যে তিনি ইতিমধ্যেই নোয়াটির মা মাটির মানুষকে নোহাটির মানুষকে অপমানজনক একটা কথা বলেছে যে নোয়াটির মানুষের শিট দাঁড়া নাকি দেখা উনি নাকি সোজা করবার চেষ্টা করবেন নোহাটির মানুষকে নির্বাচন শুরুতেই যে এইভাবে অপমান করতে পারে তার রেজাল্ট কী হতে পারে আপনারাই আন্দাজ করতে পারছেন সেই ইতিমধ্যে নোহাটির মানুষের সিট দ্বারা ব্যাকা বলে প্রচার করেছে ওর নাকি সোজা করে দেবেন তা এরকম বক্তব্য আমি ধিক্কার জানাই এর উত্তর আগামী তেরোই নভেম্বর ব্যালট বক্সে মানুষ দিয়ে দেবে এবং আশাবাদী যে কথা গত দুদিন আগে পার্থভূমি বলেছেন যে নৈহাটি বিধানসভা থেকে পঞ্চাশ হাজার ভোটে আমরা জয়লাভ করবো আমিও দায়িত্ব নিয়ে বলছি আমরা পঞ্চাশ হাজার ভোটে নৈহাটি বিধানসভা থেকে জয়লাভ করব আমার নেতা পার্থভূমিকে সাথে আলোচনা করেছি তার পরামর্শ মতন নৈহাটির উনি যা কাজ করে গেছেন এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যা কাজ করেছেন তারপর ওনার সাথে আলোচনা করে আগামী দিন চলা শুরু পঞ্চাশ হাজারেরও বেশি ব্যবধানে জিতবেন বলে আশাবাদী ভোটে জিতে নৈহাটিবাসীদের চাহিদা মেনে এবং দলীয় নেতা তথা সাংসদ পার্থভূমিকের সঙ্গে আলোচনা করেই উন্নয়নমূলক কাজ করবেন ব্যুরো রিপোর্ট দুনিয়া